তো আইসি, একটা হচ্ছে আইসি ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট ইউজুয়ালি সিমসের হয়, অন্য বিজেটিরও হয় অথবা বাই সিমসেরও হয়, তো বর্তমান জমানায় বেশিরভাগ সিমস দিয়েই চলে। তো এই জন্য আমাদের ফোকাসটা বেশিরভাগ সিমস অ্যানালগ আইসি হবে, যদিও আমাদের কোর্সটার নাম আছে যে অ্যানালগ ইন্টিগ্রেটেড সার্কিট। তো বইগুলা দেখেন, আমাদের বই দুইটাতেই হচ্ছে সিমস বেসড, একটা হচ্ছে সিমস অ্যানালগ সার্কিট ডিজাইন আর অ্যানালগ সিমস ইন্টিগ্রেটেড সার্কিট। তো আমরা এখন সিমস কেন ফলো করি বা সিমসটাকে কেন প্রেফার করি, এইখানে একটা ইনভার্টার আছে বিজেটি দিয়ে করা। এই আমরা ডিএলডিতে পড়ে এসেছি, ইনভার্টার বললে নট গেট বললে এটাকে বোঝায়। আমার কার্সারটা এখন যেখানে আছে এটা দেখা যায় না, জি স্যার দেখা যাচ্ছে। দেখা যায়। আচ্ছা, এই ইনভার্টারটা, এই যে সিম্বল, এটা হচ্ছে সিম্বল, আর রিয়েল সার্কিটটা হচ্ছে এটা। সার্কিটের মধ্যে একটা হচ্ছে বিজেটি আছে, এটি কি বিজেটি, এনপিএন, জি স্যার এনপিএন। এনপিএন ভিএনএ যদি একটু ভোল্টেজটা হাই হয়, ভিএনএ যদি ভোল্টেজটা হাই হয়, এক্সকিউজ মি, ভিএনএ যদি ভোল্টেজটা মনে করেন 5 ভোল্ট 1 হয়, তাহলে এই ট্রানজিস্টার অন হয়ে যায়। অন হয়ে যাওয়া মানে ভি আউটটা গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম স্যার, কটার সময় শুরু করছেন স্যার? এই জন্য এটা 45ই তো। ও তো ভিএনটা 1 ভোল্ট আর 5 ভোল্ট, তার মানে ভিএনটা 1, লজিক 1। ভিএনটা লজিক 1 হলে এই বিজেটিটা অন হয়ে যায়। অন হয়ে গেলে তাহলে কালেক্টর আর এমিটারের মধ্যে কানেকশন হয়ে যায়, আর কানেকশন হয়ে যাওয়ার কারণে এখন এই ভিডিডিতে যত কারেন্ট ভোল্টেজ আছে, এই ভোল্টেজের কারেন্টটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে এখানে গ্রাউন্ডে চলে আসতে দেবে। তো ফলে হবে কি, এইখানে একটা ড্রপ হবে, আই আর ড্রপ। তাইলে এই ভি আউটে আসবে, ভিডিডি থেকে আই আর ড্রপ বাদ দিলে যত হয় ভি আউটে তত আসবে। এই জন্য ভি আউটটা হচ্ছে ভিডিডি মাইনাস আই আর, তো এটা অলমোস্ট জিরো, কারণ এখানকার রেজিস্ট্যান্স, এই বিজেটির এখানকার রেজিস্ট্যান্স অনেক ছোট কম্পেয়ার টু দিস রেজিস্ট্যান্স আর। তো এই জন্য বেশিরভাগ ড্রপ হবে এখানে, সামান্য ড্রপ হবে এখানে। এই জন্য ভি আউটটা অলমোস্ট গ্রাউন্ডের মতো। এই জন্য ভি ইন যখন নাকি আমি 1 দিলাম, তখন ভি আউটটা জিরো হয়ে গেল। তো এটা ইনভার্টারের মতো কাজ করতেছে। তো এখানে সমস্যাটা কি হচ্ছে, সমস্যাটা হচ্ছে যে কন্টিনিউয়াস আই আর লস হচ্ছে। যতক্ষণ এটা এখানে হাই থাকবে ততক্ষণ এটা লো থাকবে, কিন্তু ততক্ষণ কারেন্ট কন্টিনিউ করতে থাকবে, ফলে হবে এখানে একটা ড্রপ হইতে থাকবে, পাওয়ার লস হইতে থাকবে। আর যখন নাকি এটা এটা লো, এটা যখন লো, তখন এই ট্রানজিস্টারটা বন্ধ, বিজিটিটা বন্ধ, বিজিটিটা যখন অফ, এটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, তাহলে এখানে আই আর ড্রপও হবে না, যেহেতু কারেন্ট যাচ্ছে না। তাহলে এখন ভি আউট আর ভিডিডি সমান, তো এই জন্য তখন ভিইনে যখন নাকি আমি জিরো দিব, ভি আউটটা তখন ভিডিডি হয়ে যাবে, ইনভার্টার হিসেবে কাজ করছে। তো ভিইনে যখন জিরো দিব তখন আমার কোনো পাওয়ার লস নাই, কিন্তু ভিইনে যখন নাকি 1 দিব তখন আমার কন্টিনিউয়াস পাওয়ার লস হবে। তো এখানে সিগনালটা কখন কোনটা কত সময় থাকবে আমার তো জানা নাই। তো আমার একটা সিগনাল বেশিরভাগ সময় যদি 1-এ থাকে, তাহলে এটা পাওয়ার হাঙ্গি, অনেক পাওয়ার খাবে। আর যদি এমন একটা সিগন্যাল এখানে আসে যেটা নাকি বেশিরভাগ সময় জিরো থাকে, তাহলে ইটস ওকে। তো এই জন্য চিন্তা ভাবনা করে এনমস দিয়ে ট্রাই করা হয়েছে, বাট উই গেট দ্য সেম প্রবলেম। এই যে নিচের এটা, এটাকে এনমস দিয়ে রেজিস্ট্যান্স দিয়ে করা হয়েছে, তো আমাদের একই প্রবলেম থাকে এখানেও। তো এই জন্য পিমস আমরা কনসিডার করছি। পিমসে কি হয়, এখন যখন এই পিমসে আমাদের এটা একটু মুখস্থ করে ফেলতে হবে। আমরা যেরকম ছোটোবেলায় সরে অ সরে আই বলে শিখছি, তারপরে এ বি সি ডি শিখছি,
তখন শুরুতে আমাদেরকে যখন বলতো যে এ লিখো, তো তখন আমার চিন্তা করতে হতো এটা কি কি ধরনের, এর সিম্বলটা কি, বিটা কি ধরনের। এখানে আমাদের কয়েকটা জিনিস একদম এ বি বলতে আমরা যেরকম চোখের সামনে চলে আসে, ওই জিনিসগুলো এখানে আমাদের চলে আসতে হবে। এন মস সবসময় যখন নাকি গেইটে হাই হয় তখন এটা অন, আর পি মস তার উল্টা, যদি গেইটে হাই হয় তাহলে পি মস অফ। এই কথাটা মনে রাখতে হবে। এখন থেকে এটা হয়তো পূজ্য থাকবে, বলা হবে না, কিন্তু ধরে নিতে হবে। আপনারা সবাই জানেন যে যখন নাকি গেইটে, পি মসের গেইটে যখন নাকি হাই দেওয়া হয় তখন চ্যানেলটা বন্ধ থাকে, আর এন মসের গেইটে যখন হাই দেওয়া হয় তখন চ্যানেলটা খোলা থাকে, মানে চ্যানেলটা কানেক্টেড থাকে। অথবা এই বলবো, এন মসে যখন নাকি গেইটে ওয়ান দিব তখন ট্রানজিস্টরটা অন, আর যখন পি মসের গেইটে ওয়ান দিব তখন পি মসটা অফ। তো এখানে তাই দেখাচ্ছি, ভিইন যখন জিরো এন মসটা অফ, কারণ লো ভোল্টেজ আসছে গেইটে, তো যার জন্য এটা অফ, আর পি মাসটা তখন অন। তো পি মাসটা অন থাকার কারণে ভিডিজির সাথে ভি আউটের কানেক্টেড হয়ে গেছে, তো এখান থেকে চার্জ এসে ভি আউটটা ভিডিডির সমান হয়ে যাবে। এই জন্য ভি আউট সমান ভিডিডি সমান ওয়ান, তার মানে ইনপুটে যদি আমরা জিরো দেই আউটপুটে আমরা ওয়ান পাইতেছি। এটা একটা নট গেটের মতো কাজ করতেছে। কিন্তু এখন দেখি তো ওয়ান দিলে কী হয়, এখানে ওয়ান দিলে তো পাওয়ার লস হইতো, এখানে ওয়ান দিলে কী হয়, যখন ভি নিয়ে আমি ওয়ান দিলাম তখন এন মাসটা অন কিন্তু পি মাসটা অফ। এখানে রেজিস্ট্যান্স নাই, রেজিস্ট্যান্স নাই, এখানে আছে পি মাস। পি মাস থাকার কারণে এখানে এই রাস্তাটা বন্ধ হয়ে গেল। এখন রেজিস্ট্যান্স থাকলে এটা দিয়ে কন্টিনিউয়াস কারেন্ট যেত, কিন্তু এখন পি মাস থাকার কারণে যখন নাকি আমি ভি নিয়ে ওয়ান দিলাম তখন এটা ডিসকানেক্টেড হয়ে গেল, অফ হয়ে গেল। তো ফলে ভিডিডির সাথে ভি আউটের কোনো কানেকশান নাই, আর ভিএনএ ওয়ান দেওয়ার কারণে এখানকার গেটে ওয়ান দিলে এন মাসটা অন হয়, তাহলে ভি আউটের সাথে গ্রাউন্ডে কানেকশান হয়ে গেল। ভি আউটের সাথে কানেকশান হয়ে গেলে ভি আউটের যে চার্জ ছিল ওই চার্জটা আস্তে আস্তে গ্রাউন্ডে চলে আসবে, এসে ভি আউটটা জিরো হয়ে যাবে, ভি আউটটাও গ্রাউন্ড হয়ে যাবে। কিন্তু এমন আর হবে না যে অনেকক্ষণ যদি আমার ভিএনটা ওয়ান থাকে তাইলে এখান থেকে যে পাওয়ার লস হবে তা না। এখানে যতটুকু পাওয়ার ছিল, যতটুকু চার্জ ছিল, শুধু সেটাই লস হয়ে গেছে। আমরা চাইতেও ছিলাম এটা লো হয়ে যাক, কারণ কি এটা তো ইনভার্টার, ভিএনএ যখন ওয়ান দিছি তখন ভি আউটে আমাদের গ্রাউন্ড ইকুয়ালস টু জিরো পাওয়া গেছে, কিন্তু পাওয়ার লস হচ্ছে না। তো এই জন্য আমরা এই, যদিও এখানে আমার ট্রানজিস্টার ডবল রাখতেছে, এখানকার ডিজাইনে এনমস অথবা বিজেটি দিয়া আমি যদি ডিজাইন করি তাহলে আমার একটা করে ট্রানজিস্টার লাগতেছে, সিমস দিয়ে ডিজাইন করলে আমার ডবল ট্রানজিস্টার লাগতেছে, কিন্তু এখানে আমার পাওয়ার লস অনেক কমে যাবে। তো যার জন্য আমরা এখন থেকে যে কোনো ডিজাইনে যাব সিমসকেই প্রেফার করবো, যদিও এটা নাম্বার অফ ট্রানজিস্টার বেশি, তার মানে এটা বেশি তৈরি করতে বেশি জায়গা লাগে, সিলিকনের সাইজ বড় হয়ে যাবে। একটাই সুবিধা, সেটা হচ্ছে কি পাওয়ার লস কম হবে, যার ফলে আমাদের এই হ্যান্ড হেল্ড ডিভাইসগুলো আমরা তৈরি করতে পারবো, আমাদের ব্যাটারি দিয়েই আমরা এইগুলো চালাইতে পারবো। তো এই জন্য আমরা সিমস ইউজ করব। তো এইখানে এই যে ভিইন সমান ওয়ান ব্রেকেটে দিয়ে রেখেছি 5 ভোল্ট, আপনারা ডিএলডিতে 5 ভোল্ট দিয়েই ডিএলডি কী বলে এটা ল্যাবে ডিএলডির ল্যাবগুলো করছেন, কিন্তু এই 5 ভোল্ট দিলে আমার যখনই নাকি ভিইনে ভিইনে ওয়ান দিব আর ভিইনে জিরো দিব তখন ভি আউটটা 5 ভোল্ট পর্যন্ত উঠাইতে হবে, তো এটার জন্য সময় লাগবে বেশি, তারপরে পাওয়ার লস হবে একটু বেশি। তো এই জন্য এই সাপ্লাই ভোল্টেজটাকে দিন দিন আজকাল কমানো হচ্ছে, আগে ছিল 5 ভোল্ট, তারপরে কমায় এটাকে 3 ভোল্ট করা হয়েছে, তারপরে করা হয়েছে এখন আজকাল চলে 1.1 ভোল্ট। তো ফলে এখানে ভিডিডি যদি 1.1 ভোল্ট হয় বায়াসিং ভোল্টেজটা, তাহলে ভি আউটটা যখন নাকি ওয়ান হয় লজিক তখন এইটা 1.1 ভোল্ট পর্যন্তই হয়ে থেমে যায়। তো জিরো থেকে 1.1 ভোল্ট হইতে সময় কম লাগে,
তারপরে পাওয়ার লসও কম হয়, সব দিক থেকে সুবিধা। এই জন্য এইখানকার সাপ্লাই পাওয়ার দিন দিন কমানো হচ্ছে, এর ফলে হবে কি আমার টোটাল এনার্জি লসটা কম হবে, হয়ে যাবে। তো টোটাল এনার্জি লস কম হলে কি হবে, আমার যে ব্যাটারি আছে এই ব্যাটারি দিয়ে আমি মোবাইল সিস্টেমে ব্যাটারি দিয়ে লম্বা সময় ধরে আমি ইউজ করতে পারবো। তো এই জন্য দিন দিন অপারেটিং ভোল্টেজটাকে কমানো হচ্ছে। এখন অপারেটিং ভোল্টেজটা আরো কমাই না কেন, এখন আসলে আইসির ভিতরে যেগুলা নাকি যেমন পেন্টিয়াম, তারপরে এখন কি কোর আই সেভেন, এই সমস্ত যে বড় বড় মাইক্রোপ্রসেসরগুলো আছে ওখানে আসলে অপারেটিং ভোল্টেজ হচ্ছে 800 মিলিভোল্ট। কত মিলিভোল্ট? 800। হ্যাঁ, 800 মিলিভোল্ট, মানে এসে 0.8 ভোল্ট। তো 0.8 ভোল্ট হইলেই এটাকে লজিক ওয়ান বলবে, আর 0 ভোল্ট হলে সেটাকে লজিক জিরো বলবে। তো এর চেয়ে ও নামানোর চেষ্টা করতেছে। আচ্ছা, এটাকে নামাইলে আগে নামাইতে পারে নাই কেন, অথবা শুরু থেকে একদম এই ছোট ভোল্টেজে নিয়ে আসলো না কেন? এই ট্রানজিস্টরগুলা অন করার জন্য একটা মিনিমাম ভোল্টেজ লাগে, ওইটাকে বলে থ্রেশোল্ড ভোল্ট। আর ওই থ্রেশোল্ড ভোল্টেজটা আমরা সাধারণত বিজিটিতে দেখে আসছি 0.7। তো এখন আমাদের সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 0.8, আর থ্রেশোল্ড ভোল্টেজ যদি 0.7 হয় তাহলে আমরা সব সময় দেখবো যে ট্রানজিস্টরটা বেশিরভাগ সময় অন হয়ে আছে। তো এই জন্য থ্রেশোল্ড ভোল্টেজটাকেও কমাইতে হয়েছে। তো থ্রেশোল্ড ভোল্টেজটা কমাইতে পারছি বলেই আমরা এখন যেমন থ্রেশোল্ড ভোল্টেজ হয়তো 0.2 ভোল্ট, আর আমার সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 0.8, তাহলে আমার সুইংটা হবে 0.2 থেকে 0.8-এর মধ্যে। তাহলে ভিডিডি হবে 0.8, আর 0 ভোল্ট হবে 0.2। তো যখন নাকি ইনপুটে 0.2 ভোল্টেজ আসবে তখন এনমোসটা অন হয়ে যাবে, পিমোসটা অফ হয়ে যাবে, তখন আমার এটা ইনভার্টার হিসেবে কাজ করতে হবে এবং পাওয়ার লসও কম হবে, আমার সুইংটাও কম হবে। মানে 0.2 থেকে 0.8-এ যাইতে সময়ও কম লাগবে, তো যার জন্য ফাস্টার হবে, পাওয়ার সেভ হবে। এই কিন্তু এগুলো ডিজাইন করতে গিয়ে আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে। কিসের জন্য কেয়ারফুল থাকতে হবে, যে কোনো কারণে নয়েজের কারণেও 0.2 ভোল্ট এসে পড়তে পারে। এটা আমার রিয়েল সিগনাল না, এটা একটা স্পাইক বা কোনো একটা ইয়ের কারণে ট্রানজিস্টারটা অন হয়ে যেতে পারে। তো এই জন্য নয়েজ ইমিউনিটি বাড়াইতে হবে। তো যখন নাকি আমাদের এই ভোল্টেজ কমাচ্ছি, আমাদের পাওয়ার লস কম হচ্ছে, ফাস্টার হচ্ছে, সব দিক দিয়েই সুবিধা হচ্ছে, কিন্তু তার পাশাপাশি তখন আবার নজর রাখতে হয় যাতে নয়েজ ইমিউনিটি থাকে। এমন এমন সিস্টেম দাঁড় করাইতে হবে যাতে সহজে নয়েজকে সে নয়েজ মনে করে ফিল্টার করে দিতে পারে, তখন আর নয়েজটা আসতে পারে না। তো এই জন্য ওই দিক দিয়ে আবার একটু কমপ্লেক্স হয়ে যায়। তো কমপ্লেক্স হইলেও আমাদের পাওয়ার লস যেহেতু কম হবে এবং ফাস্টার হবে, এই জন্য আমরা দিন দিন সাপ্লাই পাওয়ারটা বা বায়াস পাওয়ারটাকে কমাইতে চেষ্টা করতেছি, হয়তো ভবিষ্যতে আরও কমবে। তো আমরা যদি এখন দেখি, গত ক্লাসেও দেখছিলাম ইয়ার মধ্যে ফেব ক্লাসে যারা ছিলেন, এইখানে একটা মসফেট কাকে বলে, যার মধ্যে একটা গেট থাকে, একটা সোর্স থাকে, আর একটা ড্রেন থাকে, এটা থ্রি ডাইমেনশনাল ছবি এক্স। এই যে নিচের এই বক্সটা, যে বক্সটার মধ্যে এই পুরা জিনিসটা বসানো হয়েছে, এটা একটা 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 পুরো বক্সটার মধ্যে, এই বক্সটা থ্রি ডাইমেনশনাল একটা বক্স, এই বক্সটার মধ্যে একটা থ্রি ডাইমেনশনাল এইটা একটা ট্রানজিস্টার বসানো হয়েছে। এই ট্রানজিস্টারে এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে গেট, তার এই পাশে হচ্ছে ড্রেন। যেমন নাকি আমাদের মনে করেন এটা এনমোস, এই যে এনমোস, এনমোসে একটা গেট থাকে, এদিকে হচ্ছে ড্রেন, আর নিচেরটা হচ্ছে সোর্স। তো এই তিনটা জিনিসকে আসলে ফিজিক্যালি আমাদের আইসির মধ্যে এটা এইভাবে আছে। এটা এই এন টাইপ, ওই জন্য এখানে এন, এটাও এন,
তো ড্রেইনটা ওয়েন সোর্সটা ওয়েন, মাঝখানে গেটটা, গেটটা কিন্তু এখানে যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাকে টাচ করতেছে না, মাঝে এই যে এনে ড্যাশ দেওয়া আছে এটাকে বলা হয় অক্সাইড, এখানে মাঝখানে অক্সাইড আছে, অক্সাইডের উপরে হচ্ছে গেট, গেটটা সাধারণত পলিসিলিকনের হয়। তো এটা যদি এন সাব হয় তাহলে আমাকে এখানে পি ওয়েল তৈরি করতে হবে, কারণ এন তৈরি করতে হয় পি এর মধ্যে, আর যদি এটা পি সাব হইতো তাহলে আমার এই এন ওয়েলটা লাগতো না। যেমন এটার মেলায় এটা এটা পি সাব, যার জন্য এখানে দুইটা এন তৈরি করতে এখানে কোনো এন ওয়েল তৈরি করতে হয় না, তো বেশিরভাগ ক্ষেত্রে পি সাব থাকে, পি সাবের মধ্যে এন দুইটা তৈরি করতে হয় আর উপরে গেটটা থাকে। তো এখানে যখন নাকি আমার এই গেটটাতে আমি ওয়ান দেই বা হাই ভোল্টেজ দেই, লজিক হাই দেই, তখন এই এনের সাথে এই এনের এই পিওএল এর বাধার মধ্যে দিয়ে এখানে একটা চ্যানেল তৈরি হয়, ওই চ্যানেলটার দ্বারা এই সোর্সের সাথে ড্রেনে কানেক্টেড হয়ে যায়। তো এখানে আমাদের কি বলে এটাকে, যদিও আমরা ছবিতে ট্রানজিস্টরটা দেখি ওই রকম, আসলে বাস্তবে ট্রানজিস্টরটা হচ্ছে এরকম। তো বাস্তবে ট্রানজিস্টর এরকম অনেকগুলা, হয়তো 1 বিলিয়ন ট্রানজিস্টর একটা ওয়েফারের মধ্যে থাকে। ওয়েফার সম্বন্ধে আমি ইয়াতে বলছিলাম, একটা বড় একটা চাঁদের মতো একটা থালার মতো থাকে, ওই থালার মধ্যেই এই কাজগুলো করা হয়, এই থালার একটা অংশ এইটা, এই যে এখানে বক্সের মতো আসছে এটা ওই থালাটার অংশ, ওয়েফারটার অংশ, ওয়েফারের মধ্যে এই ট্রানজিস্টরগুলো থাকে। তো এখন আমি এটা এই সোর্সটাকে যখন তৈরি করা হয় ড্রেনটাকে তখনই তৈরি করা হয়, যেমন এটা এন টাইপ বানানো হয়, এটাকেও এন টাইপ বানানো হয়, আর তারপরে দেওয়া হয় এই অক্সাইডটা, অক্সাইডের রূপে পরে গেটটা তৈরি করা হয়, করে এখান থেকে কন্ট্যাক্ট বের করা হয়, গেট থেকে কন্ট্যাক্ট বের করা হয়, ড্রেনের থেকে কন্ট্যাক্ট বের করা হয়। তো এনে চ্যানেল বলা হয় কোনটাকে, চ্যানেল বলা হয় এই এন আর এই এন এর মাঝখানে যে অংশটা, যেটা নাকি এখন ডিসকানেক্টেড, কোনো দেখা যাচ্ছে না, কিন্তু গেইটে যখন নাকি ইনফ্লুয়েন্স হবে এখানে একটা কানেকশন হবে ইএন এর সাথে ইএন এর, ওটাকেই চ্যানেল বলা হয়। এই চ্যানেলের এই অংশটাকে বলা হয় লেংথ, আর এদিকের অংশটাকে বলা হয় উইথ, এই যে ডব্লিউ দেওয়া আছে এখানে। কিন্তু এমনিতে দেখা মনে হচ্ছে যে আসলে তো এইটা লেংথ হওয়া উচিত আর এইটা উইথ হওয়া উচিত, কিন্তু আসলে চ্যানেলের বেলায় ধরা হয় যে ছোটটা, যেটা নাকি দুইটা সোর্স এবং ড্রেনের মধ্যে যে ডিস্টেন্সটা এটাকে বলা হয় চ্যানেল লেংথ, আর গেটের যে লম্বা অংশটা এটাকে বলা হয় চ্যানেল উইথ। তো এখন যদি আমি ড্রেনের মধ্যে আমার মনে করেন অনেক চার্জ জমা হয়ে আছে, আমি সোর্সে পাঠাইতে চাই, তো ড্রেনের থেকে সোর্সে যখন আমি চার্জগুলাকে চলে আসতে বলবো তাহলে আমি কি করব, এখানে ড্রেনের মধ্যে চার্জ আছে ভি আউটে, আমি এটাকে এখানে নিয়ে আসতে চাই, তাহলে আমার এখানে গেটে কী করতে হবে, গেটে হাই দিতে হবে, লজিক হাই দিলে তাহলে এটা কানেক্টেড হয়ে যাবে, তখন ভি আউট থেকে এটাতে ডিসচার্জ হতে থাকবে। তো এখানে আমার ড্রেনের মধ্যে যদি চার্জ থাকে, এটাকে যদি আমি সোর্সে পাঠাইতে চাই, সোর্স যদি গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে, তাহলে আমার গেটের মধ্যে পজিটিভ ভোল্টেজ দিতে হবে, পজিটিভ ভোল্টেজ দিলে তাহলে এখান থেকে এদিক দিয়ে চ্যানেলটা দিয়ে এখানে এসে সোর্স দিয়ে বের হয়ে যাবে। আচ্ছা, এবার একটা প্রশ্ন করি, যদি আমি চ্যানেল লেংথটাকে বাড়াই দিই, মানে একটা থেকে আর একটা দূরে সরাই দিই, তাইলে ডিসচার্জ হতে কি সময় বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগার কথা, বেশি লাগার কথা, কারণ এটা লম্বা দূর, দূরত্বটা বেড়ে গেছে, এখানকার যে পাতটা এই পাতের একটা রেজিস্টেন্স আছে, রেজিস্টেন্সটাও বেড়ে যাবে, তার ফলে বেশি লাগবে। তাহলে লেংথ বাড়াইলে তাহলে কি হয়, স্লো হয়ে যায়, লেংথ বাড়াইলে কি হয়, স্লো হয়ে যায়। কিন্তু যে লেংথ ফিক্স রাখলাম, কিন্তু উইথ যদি বাড়াই দেই তাইলে কি স্লো হবে না ফাস্ট হবে? ফাস্ট হবে, উইথ ফাস্ট হবে, কারণ কি মনে করেন একটা দরজা দিয়ে আগে যাইতো, এখন ডবল দরজা বানাই দিলাম, যে দরজা দুইটা পাটি খুলে দিলাম, মানে উইথটাকে বড় করে দিলাম, তাহলে কি হচ্ছে আমার তো লেংথে কি আছে, কিন্তু এখন সেটা একসাথে অনেকগুলা চার্জ ড্রেন থেকে সোর্সে চলে যেতে পারবে, যেহেতু উইথটা এখান থেকে এতটুকু তো এখন ওইটা ডবল করে দিলাম এই পর্যন্ত হয়ে গেল, তো ফলে হবে কি একসাথে অনেকগুলা চার্জ যেতে পারবে প্যারালেলি, তো যার জন্য উইথ বাড়াইলে
ফাস্টার হয়, আর লেন্থ বাড়াইলে স্লোয়ার হয়ে যায়। এটা ক্লিয়ার হয়েছে? স্যার উইথটা বাড়ালে তো স্যার আমাদের জায়গাটা একটু বেশি লাগবে তো। হ্যাঁ, জায়গাটা বেশি লাগবে, ওইটা আমরা বাদ দিলাম। আমরা ফাস্ট করতে চাচ্ছি আর স্লো করতে, আমাদের উদ্দেশ্য তো ফাস্ট করা, তাই না? তো এই জন্য উইথ বাড়ালে আমরা জায়গা ইন এ কস্ট অফ এরিয়া, আমরা এরিয়া বাড়াই দিয়ে আমি কি করলাম জিনিসটাকে ফাস্ট করে ফেলতে পারলাম। তো এই জন্য কি করা হয়, যখন নাকি ফাস্ট বানানো হয় তখন করা হয় কি, এখানে যেরকম একটা ট্রানজিস্টার আছে, এই ট্রানজিস্টার সাথে আরেকটা ট্রানজিস্টার এইরকম লাগাইয়া দুইটার গেটকে এক করে দেওয়া হয়। দুইটাই কিন্তু এন টাইপ, তার মানে দুইটা এন টাইপকে প্যারালেলি লাগাই দিলে, মানে এইটার সাথে সিরিজে না প্যারালেলি, এটার যেরকম পিডিডির সাথে আছে, এখানে আরেকটা ট্রানজিস্টার এখানে গ্রাউন্ডের সাথে লাগাই দিলে ওই গেটটা এই গেটটা লাগাই দিলে দুইটা প্যারালেলি, তো দুইটা দিয়ে যাইতে তাড়াতাড়ি যাবে। তো এই জন্য এটা জায়গাও বেশি লাগবে। তো এই জন্য উইথ বাড়াইলে কি হয়, উইথ বাড়াইলে আমার ফাস্টার হয় আর লেংথ বাড়াইলে স্লো হয়। স্লো হয়ে যায়। তো আমরা তো দিন দিন ট্রানজিস্টার ফাস্টার বানাইতে চাই, তাই না? তো এই জন্য করা হয় কি, চ্যানেল লেংথটাকে দিন দিন কমানো হচ্ছে। তো এখন আমরা শুনি না যে টেকনোলজি কত, 7 ন্যানোমিটার টেকনোলজি, শুনতে পাইছো? আগে ছিল, আগে ছিল হয়তো 15 কি 24 ন্যানোমিটার, তার আগে ছিল 64 ন্যানোমিটার বা 45 ন্যানোমিটার, আগে বেশি ছিল। আমি যখন আইসি ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করছি সেই 94 সালে, তখন আমরা করছি 500 ন্যানোমিটারের, মানে 0.5 মাইক্রোমিটার, মানে 500 ন্যানোমিটার ছিল চ্যানেল লেন্থ 94-এ। এখন এটা কমতে কমতে হচ্ছে 7 ন্যানোমিটার। তো এই এই ন্যানোমিটারটা, লেংথের ন্যানোমিটারটা সাধারণত চেঞ্জ করা হয় না। একটা আইসির মধ্যে যতগুলো ট্রানজিস্টার হয় ওই ট্রানজিস্টারগুলোর সবগুলা লেংথ প্রায় সবগুলা লেংথ 99.9% ট্রানজিস্টারের লেংথ সমান। তো এখন আমি যখন শুনি যে এই এই আইসিটা 7 ন্যানোমিটার টেকনোলজি, এটা দ্বারা বোঝায় যে এই আইসিটাতে যদি 1 বিলিয়ন ট্রানজিস্টার থাকে, বলতে গেলে প্রত্যেকটা ট্রানজিস্টারেরই লেংথ হচ্ছে 7 ন্যানোমিটার, বুঝতে পারছো? হ্যাঁ। তো এখন আমি যদি একটা ট্রানজিস্টারের, তাহলে যখন নাকি আমরা ট্রানজিস্টার ডিজাইন করব, আমরা লেংথ চেঞ্জ করব না, আমরা উইথ চেঞ্জ করে করে ডিজাইন করব। কারণ কোনো কোনো ট্রানজিস্টার হয়তো বেশি কারেন্ট আনতে হবে, বেশি ক্যাপাসিটরকে চার্জিং করতে হবে, ডিসচার্জিং করতে হবে, আর কোনোগুলো আছে যে না ছোট ক্যাপাসিটর চার্জিং ডিসচার্জিং করতে হবে। তো এই কারণে আমরা লেংথকে পরিবর্তন না করে শুধু উইথ পরিবর্তন করে আমরা ডিজাইন করব। তো যেহেতু লেংথটা সবগুলোর মধ্যে এক, সেই জন্য ওইটা একটা টেকনোলজি। এবং এইটা কেন, ফেব্রিকেশনে আমরা দেখছি যে যদি লেংথটাকে ভেরিয়েবল করা হয় আর উইথটাকে ফিক্স করা হয় তাহলে ডিজাইন করা কঠিন। কারণ কি, এখানে আমার কি হচ্ছে কি, এই ড্রেইন এবং সোর্সের ডিস্টেন্সটা সব জায়গায় যদি একরকম থাকে, তাহলে আমার যে সিস্টেমটা আমি দাঁড় করাবো ওই সিস্টেমটা দিয়ে আমি ড্রেইন আর সোর্স ফিক্সড ডিস্টেন্সের মধ্যে আছে আমরা জানি, তো আমরা ড্রেইন আর সোর্স তৈরি করে ফেলতে পারবো। এখন উইথটা কতটুকু আছে ওই অনুযায়ী উইথটাকে চেঞ্জ করে ফেলতে পারবো। শুধু এই জন্য আমাদের এই লেংথটা সাধারণত ফিক্স রাখা হয়, আর দিন দিন এই লেংথটা কমে আসছে। 7 ন্যানোমিটার টেকনোলজি বললে এখন আমরা বুঝবো কি, যে ওই আইসির বেশিরভাগ ট্রানজিস্টরের চ্যানেল লেংথ 7 ন্যানোমিটার। তো এই চ্যানেল লেংথ দিয়েই টেকনোলজিকে ডিফাইন করা হয়। ক্লিয়ার আছে জিনিসটা? জি স্যার। এখন আমরা থ্রেশহোল্ড ভোল্টেজ নিয়ে একটু আলোচনা করতে, এটা তো এটা স্ট্রাকচারটা দেখলাম, এবার থ্রেশহোল্ড ভোল্টেজ নিয়ে আলোচনা করব। থ্রেশহোল্ড ভোল্টেজ নিয়ে আলোচনা করতে গিয়ে এখানে লেখা আছে সি আফটার 3 পেজ, ওখানে একটা বিষয় আছে ওইটা দেখে আসি। তোমাদের এই সব ইয়েগুলো তো তোমাদের কাছে পোস্ট করা হয়েছে, আছে তাই না? জি স্যার। তো ফার্স্টে আমরা এই জিনিসটা দেখি, এটা একটা এন টাইপ এনমস পি সাবের মধ্যে, এটা হচ্ছে পি সাব, এই জন্য এখানে প্লাস 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 দেখা যাচ্ছে, পি সাব, পি সাবস্ট্রেট বা ওয়েফারটা পি টাইপের। তো এর মধ্যে দুইটা এন
তৈরি করা হয়েছে, এগুলো করা হয় ডোপিং করে, ডিফিউশনের মাধ্যমে। তো এখানে কিছু ইম্পিউরিটিস ঢোকানো হয়, এখানে ইম্পিউরিটিস ঢোকানো হয়, ফলে এইটা যদিও পুরো ওয়েফারটা পি প্লাস, মাঝখানে এখানে ডোপিং এর কারণে দুইটা এন হয়ে গেছে। তো একটাকে আমরা বলবো সোর্স, আর একটা বলবো ড্রেইন। তো এর উপরে এই যে ছোট্ট পাতলা দাগটা, এটা হচ্ছে গেট, তার উপরে হচ্ছে গেটের পলি। আমি যখন নাকি সবগুলাকে গ্রাউন্ডের সাথে লাগাই রাখবো, তখন এই পজিশনটা হচ্ছে একুমুলেশন, মানে এখানে চ্যানেলটা পজিটিভ দিয়ে ভর্তি, ন্যাচারালি চ্যানেলটা পজিটিভ দিয়ে ভর্তি থাকে, ফলে হয় কি দুইটা অ্যান ডিসকানেক্টেড থাকে। তো এখানে ভিজিএস বলতে বলতেছে যে এটা হচ্ছে গেইট, এটা হচ্ছে সোর্স, সোর্স এবং গেইটের ভোল্টেজটা এখানে দুইটাই 0 0, তার মানে ভিজিএস হচ্ছে 0। তো ভিজিএস 0 হওয়া মানে হচ্ছে এটার যে একটা থ্রেশোল্ড ভোল্টেজ আছে, থ্রেশোল্ড ভোল্টেজের থেকে ভিজিএসটা ছোট, তো যার জন্য আমার এই পজিশনে আছে, এটাকে বলে হয় একুমুলেশন। তো যখন নাকি ভিজিএসটাকে ভিটি সমান করা হয়, এখানে আমি গেটের মধ্যে ভোল্টেজ দিলাম যার পরিমাণ ভিটি হইল, ভিটি হইলে হয় কি এখানকার যে পজিটিভ ভোল্টগুলো আছে এটা একটা ক্যাপাসিটর হিসেবে কাজ করে। এখানে যেহেতু আমরা পজিটিভ সাপ্লাই দিচ্ছি, এখানে ভোল্টেজটা কিন্তু ভিটিটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ, দেওয়ার ফলে এখানকার যে পজিটিভগুলা এই পজিটিভগুলোকে রিপালস করে পেছনে সরাই দিছে, দেওয়ার ফলে এখানে কিছুটা ফাঁকা জায়গা হয়েছে, এই জায়গাটাতে কোনো পজিটিভ নাই। তো এটাকে বলে ডিপ্লেশন, ডিপ্লেশন। তো যখন নাকি থ্রেশোল্ড হইলো তখন এই ডিপ্লেশন হইলো, আর যে নাকি থ্রেশোল্ড থেকে একটু বাড়াই দিলাম তখন এখানে নেগেটিভ চার্জ আসা শুরু হইলো, তো এটাকে বলে ইনভার্সন। তো ফার্স্টে গেইটের ভোল্টেজটা আমরা আস্তে আস্তে বাড়াবো, তো প্রথম হবে ডিপ্লেশন, তারপরে হবে ইনভার্সন, তো তখন কানেক্ট হবে। এখন যদি এই দুই পাশে যদি 0 0 থাকে ড্রেইনের মধ্যেও, সোর্সের মধ্যে ড্রেনের মধ্যেও আমার সাপ্লাই নাই, সোর্সের মধ্যেও নাই, দুইটার পটেন্সিয়াল সমান, এখানে আমার ইনভার্সন হওয়া সত্ত্বেও এখানে ফ্লো করবে না, চার্জ ফ্লো করবে না। তো এই জন্য করতে হয় কি ভিডিএস এর একটা মিনিমাম থাকতে হয়, ভিডিএস মিনিমাম ভোল্টেজ না থাকলে তাইলে আমার ফ্লোটা হয় না। তো এখন আমরা ফার্স্টে দেখবো যে ভিটিটা কিভাবে আমরা ক্যালকুলেট করি বা ডিটারমাইন করি, এটা একটা বড় সড় ইকুয়েশন দ্বারা দাঁড় করানো হয়, এই যে এটা হচ্ছে ভিটি, ভিটির ইকুয়েশনটা এটা। তো আমরা এটা শুরু থেকে এখন দেখে আসি, দেখি আমরা ডিরাইভ করে এই ইকুয়েশনটা কিভাবে আসলো এটা আলোচনা করি। তো এলএনের বইটা থাকে, এটা হু এলএন, এলএনের বই থেকে আমি নকল করছি। এই থ্রেশোল্ড ভোল্টেজ কেমন, থ্রেশোল্ড ভোল্টেজ ডিরাইভেশন, তার মানে এন টাইপ আছে, এন টাইপ আছে, এখানে অক্সাইড আছে, এখানে গেট আছে, আর এন এবং এখানে পি, যেহেতু এন পি এর মাঝে এখানে একটা ডিফ্লেশন হয়, এখানে একটা ডিফ্লেশন হয়েছে, আর এখানে যেহেতু কিছু নাই, এখানে প্রথমে কিছুই থাকে না, এখানে ওই পি সাবেরটাই থাকে, পরে এখানে বাড়তে থাকলে তখন এখানে একটা ডিফ্লেশন হবে, এই ডিফ্লেশনটা আর এই ডিফ্লেশনটা একত্র হয়ে এইভাবে পুরোটাকে ঘিরে ফেলবে, তারপরে আরও একটু ভিটি বাড়াইলে তখন এখানে ইনভার্সন হবে, তখন চ্যানেল দুইটা তৈরি হবে। তো এখানে আমরা মনে করি যে এখানকার যে অক্সাইডটা এই গেটের পলির সাথে এই বডির যে মাঝখানে যে অক্সাইডটা, অক্সাইডটা একটা ইনসুলেটর হিসেবে কাজ করতেছে, তার মানে এই দুইটা একটা প্যারালাল প্লেট, এই প্লেটের মধ্যে এই অক্সাইডটা একটা ইনসুলেশন। তো এইটার বিহেভিয়ারটা দেখি, অক্সাইড বিটুইন গেইট অ্যান্ড পি সাব কজেস প্যারালাল প্লেট ক্যাপাসিটর, সিওএক্স মানে হচ্ছে গেইট অক্সাইড ক্যাপাসিটেন্স পার ইউনিট এরিয়া, আমরা ডিভাইন করলাম, এটি অ্যাপসাইলন বাই টি, অ্যাপসাইলন হচ্ছে পারমিটিভিটি আর টি হচ্ছে গেইটের থিকনেস আর অক্সাইডের থিকনেস, তার মানে এখানে একটা ডিজাইন এসে পড়তেছে, এই যে সিওএক্স মানে হচ্ছে কি ক্যাপাসিটেন্স, তার মানে এই প্লেট আর এই প্লেটের ক্যাপাসিটেন্স, এই ক্যাপাসিটেন্সটা নির্ভর করতেছে কিসের উপরে, থিকনেসের উপরে, গেইট থিকনেসের উপরে। তো আমি যদি ক্যাপাসিটেন্স বাড়াইতে চাই পার ইউনিট এরিয়াতে, তাহলে আমার থিকনেসটা কমাইতে হবে।
যখন পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা হইলো গেটে, মোবিলিটি চার্জ মনে করি ডি কিউ চার্জ অফ হোলস পুশেস ডাউন ইন্টু দ্য সাবস্ট্রেট। এখানে যখন নাকি আমি পজিটিভ ভোল্টেজ দিলাম গেটের মধ্যে, তখন এখানকার যে পজিটিভ ভোল্টেজ চার্জগুলো ছিল এগুলো নিচের দিকে রিপালস ছিল। আসলে অন্যভাবে চিন্তা করা যায় যে এখানে আসলে ইলেকট্রন এসে ওগুলাকে ডিফিউজ করে দিচ্ছে, ডিফিউজ করে দিয়ে এই জায়গাটা নিউট্রাল করে ফেলছে, আর নিচের দিকে আছে পিসাবের পজিটিভ। তো মনে করি যে ডি কিউ পরিমাণ চার্জ লাগছে এই ইয়েটা তৈরি করতে, ডিফ্লেকশন লেয়ারটা তৈরি করতে। তাহলে ডি কিউ সমান মনে করি যে কিউ ইন্টু এন মাইনাস এ, এখানে কিউ হচ্ছে কি ইলেকট্রনের চার্জ, ওই যে বললাম না যে ইলেকট্রনগুলো এসে ওইটাকে ডিফিউজ করে দিচ্ছে। ইলেকট্রন চার্জের মান এটা আমাদের সবাই জানি, আর এন হচ্ছে ডেন্সিটি অফ ডোপড সিলিকন, সাধারণত 10^16 হয়। তো আর ডি এক্সটা হচ্ছে যে এইখানকার এইখান এইখানে যে এটা ডিফিউজ হয়ে কতটুকু নামছে এইটু, মানে ডি কিউর জন্য ডি এক্স পরিমাণ আমার ডিফিউজ ইয়ে হয়েছে, ডিফ্লেশন হয়েছে। তো এই রিলেশনটা আসে এখান থেকে, এই চার্জ ইকুয়ালস টু ইলেকট্রন চার্জ ইন্টু টোটাল নাম্বার অফ ইলেকট্রন টাইমস যতটুকু লেয়ার তৈরি হলো ওই লেয়ারটা। চার্জ ইন গেট ভোল্টেজ ডি ফাই নিড টু বি ডিসপ্লেস ডি কিউ মোবাইল চার্জ। মনে করি যে এইটু করার জন্য আমাকে গেটের মধ্যে এতটুকু পটেন্সিয়াল দিতে হবে। তো এই ডি কিউ চার্জ তৈরি করার জন্য আমাকে ডি ফাই পটেন্সিয়াল দিতে হবে। তো ডি ফাই পটেন্সিয়ালকে এটাকে এক্স ইন্টু এনার্জি, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি এটা। তো ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি এটাকে ডি কিউ বাই এপসাইলন, এগুলো তোমরা ফিজিক্সে পড়ছো। তারপরে এখানে ডি এক্স না ডি কিউর মানটা এখানে আবার বসানো হয়েছে, ডি এক্সটা আছে এগুলো এখানে বসানো হয়েছে, এখানে এপসাইলন এসআই এর মান হচ্ছে এটা এত ফেরেন। এখানে ছিল এপসাইলন অক্সাইড, আর এখানে হচ্ছে আমার যেহেতু সব পুরো কাজটা হচ্ছে সিলিকনের মধ্যে, ডিপ্লেশন লেয়ারটা তৈরি হচ্ছে সিলিকনের মধ্যে, এই জন্য এইখানকার এপসাইলনটা নিতে হবে, এখানকার পারমিটিভিটিটা নিতে হবে। তো আমার এতটুক পটেন্সিয়াল দ্বারা আমি এতটুক চার্জ তৈরি করছি, এতটুক চার্জ তৈরি করার কারণে এতটুক ডিপ্লেশন হয়েছে। তো এটা টোটালটা এই দাঁড়াইছে। এখন আমি করবো কি, এটাকে আমরা নিচ্ছি ইনফিনিটি ডেল্টা টাইপ, হ্যাঁ, এখন এটা ইন্টিগ্রেট করলে আমার টোটালটা পাওয়া যাবে। যে দুই সাইডে ইন্টিগ্রেট করে দিলাম, ইন্টিগ্রেট করে দিয়ে এখানে পটেন্সিয়ালটা পাইলাম, আর পটেন্সিয়ালটা থেকে এই ডি এক্সকে এক্সের সাথে ইন্টিগ্রেট করলে এটা আসে, আর তার সাথে একটা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট হয়। তো এই কনস্ট্যান্টটা আসলে একটা ফার্মি লেভেলের থেকে আসে, আমরা ফিজিক্সে ফার্মি লেভেল পড়ছি, অথবা সেমিকন্ডাক্টরের মধ্যেও কিছুদিন মধ্যে থার্ড ইয়ারে আপনারা একটা পড়ছেন না মেটেরিয়ালস, ওইটার মধ্যে ওই ফার্মি লেভেলটা পড়ছেন। তো এই দুই সাইডে ইন্টিগ্রেট করে আমার যে আমি যদি টোটাল ফাই এতটুকু দিই আর পটেন্সিয়াল দিই গেটের মধ্যে, তাহলে আমার এই পরিমাণ ডি এক্স হবে। তো এটা দেখা যাচ্ছে কি স্কোয়ারের সাথে রিলেটেড, যে আমি যতটুকু ভোল্টেজ দিব তার কয়েক গুণ বেশি আমার ডিপ্লেশন লেয়ারটা তৈরি হবে। আর এই যে এই ফাইটাকে এরা এইটাই আমার মেটেরিয়ালসের উপর নির্ভর করতেছে। তো এখানে ফাই বলতেছে আরবিট্রারি কনস্ট্যান্ট, আসলে ইকুইলিব্রিয়াম ইলেকট্রোস্ট্যাটিক পটেন্সিয়াল বলা হয়। এই ফাইটা আসলে আসতেছে আমার ইয়ের থেকে, ফার্মি লেভেল থেকে, ভিটি এল এন এল এন আই বাই এন এ এইচ এস পি টাইপের জন্য, আর এন ডি বাই এন আই এইচ এস এন টাইপের জন্য। আর এই এন আইটা হচ্ছে কেরিয়ার কনসেন্ট্রেশন। তা আমি কতটুকু ডোপিং করলাম
ওই ডোপিং এর উপরে মানে পি সাবস্ট্রেটটা কিরকম পি সাবস্ট্রেট ওইটার উপর ডিপেন্ড করতেছে ভাইটা। তাহলে আমি ইচ্ছা করলে এই সবগুলা জিনিস গিয়ে কিন্তু আমার ভিটির উপরে এফেক্ট করবে। তাহলে আমি আমার ট্রানজিস্টারটাকে আমি কিরকম ভাবে পি সাবস্ট্রেটটা তৈরি হচ্ছে ওই পি সাবস্ট্রেটের উপর ভিত্তি করে আমার ভিটিটা নির্ভর করবে, কারণ এই ভোল্টেজটা ডিপেন্ড করতেছে আমার পি সাবস্ট্রেটের উপরে। তো এখন এখান থেকে আমরা এক্স ডি বের করলাম, এটা যেহেতু স্কোয়ার তাহলে এই পাশে নিয়ে আসলে এটা স্কোয়ার রুট হবে, স্কোয়ার রুট হয়ে এটা আসছে, মানে এইটাকে জাস্ট চেঞ্জ করে এটা তা হয়েছে। আর চা কিউ ইকুয়ালস টু আমরা এটা আগেও দেখছি, ওখানে আমরা ডি কিউ সমান দেখাইছিলাম, যে ডি কিউ সমান মানে ডেল্টা কিউ সমান ডেল্টা এক্স ডি রিলেশনটা এখানে সেটি আনছি। এখানে যদি চার্জ যদি আমার এনাফ চার্জ হয় কিউ সমান এটা আসবে, তো এখানে আমি এক্স ডির মানটা এখানে বসাই দিলাম, এক্স ডির মানটা বসানোর পরে আমার টোটাল কিউর চার্জ কিউর পরিমাণটা বাইরে আসবে। এই কিউর পরিমাণটা নির্ভর করতেছে ফাই এফ এর উপর, ফাই এফটা হচ্ছে পি সাবের উপর ডিপেন্ড করতেছে, আর ফাই এসটা হচ্ছে আমি যে অ্যাপ্লাইড পটেনশিয়াল যেটা আমার গেটের মধ্যে দিছি, গেটের মধ্যে যে অ্যাপ্লাইড পটেনশিয়াল দিছি এইটা এবং ডোপিংটা মানে পি সাবের ডোপিংটা যেরকম সেটার উপর নির্ভর করছে। আর এটা হচ্ছে আমার দুই পাশের যে ড্রেইনগুলো আছে ড্রেইনের অ্যাকসেপ্টর বা কনসেন্ট্রেশনের উপরে। তো এখন যদি আমরা দেখি এখানে ওইটা দেখানো হয়েছে যে যখন নাকি এটা একটু পজিটিভ হইলো, কিন্তু এই দুইটা এটা গ্রাউন্ড আর এখানে একটা পজিটিভ হইলো, তখন এখানে চ্যানেলটা তৈরি হয়েছে, চ্যানেলের এই পাশে আইসা হচ্ছে ডিপ্লেশনটা, ডিপ্লেশনের পরে হচ্ছে পি, এই যে ডটেডটা হচ্ছে পুরাটাই হচ্ছে নিউট্রাল জায়গা, আর এইটা হচ্ছে এই সাদাটা নেগেটিভ, এইটাও নেগেটিভ, এইটাও নেগেটিভ, আর এই সাদাগুলো হচ্ছে সবটাই পজিটিভ। এখানে বডি, এখানে বডি বায়াস একটা আসছে, এই যে বডি এখানকার পিটা আবার কন্ট্রোল করা যায়, পি এর চার্জগুলোকে বাড়ানো কমানো যায় এটা এখানকার একটা সাপ্লাই দিয়ে, এখানকার সাপ্লাইয়ের উপর নির্ভর করে এই এখানকার ইয়েটা কী বলে ইনফ্লুয়েন্সটা ভিটির উপরে এফেক্ট করবে। তো আমরা ফার্স্টে ধরলাম যে এখানে আমরা কোনো চার ইয়ে দিই নি, সাপ্লাই দিই নি, সাপ্লাই না দিলে কী হয় কিউ বি জিরো হবে, এটা কিউ বি জিরো হবে, এখানে কোনো সাপ্লাই দিই নি, সাপ্লাই না দিলে এখানে এখানকার পটেনশিয়ালটাকে আমরা জিরো দিলে ফেলবো, জিরো ধরলে এখানে যেটা আসবে মানে কিউ সমান কিউ বি জিরো হলে তাহলে এই অংশটা থাকবে না, এইটা আসছে কেমন ফাই এস সমান মাইনাস ফাই এফ ধরে। আর যদি বডিতে কিছু থাকে তখন এখানে এই ভিবিএসটা অ্যাড হবে, ভিবিএসটা হচ্ছে কি এই বডি আর এটা হচ্ছে এস, এখানে এসটাও গ্রাউন্ডে এটার এই মাথাটাও গ্রাউন্ডে, এই জন্য এখান থেকে এইটাকে এস বলা যায়। তাহলে ভিবিএস হচ্ছে এটা, এখানকার পটেনশিয়ালটা দিয়ে আমরা এই জায়গার চ্যানেলের চার্জের এফেক্ট করতে পারি। তাহলে যদি আমার বায়াসিং থাকে ইয়ের মধ্যে, বডি বায়াস থাকে, বডি বায়াস থাকলে তাহলে কিউবি হবে মাইনাস টু ফাইভ ফাই তার সাথে ভিবিএস, এই অংশটা বডি, আর বডিটা যদি গ্রাউন্ডে থাকে তাহলে আমার হবে এটা। তো আমরা কমপ্লেক্সটা চিন্তা করব, এটা নিয়েই চিন্তা করব। তাহলে এখন কী দাঁড়াচ্ছে, থ্রেশোল্ড ভোল্টেজটা যেটা নাকি যেই ভোল্টেজটা নাকি আমি গেটে দিব এটা দ্বারা কী কী কাজ হবে, ডিফারেন্সিয়াল ওয়ার্ক ফাংশন মানে ওই ফাই এফটাকে, ফাই এফটাকে ওভারকাম করার জন্য থ্রেশোল্ড ভোল্টেজের কিছুটা অংশ কাজ করবে, তা আরেকটা করবে এইটা টুয়াইস ফাই এফ কিউবি কস এক্স, কিউবি যেটা এটা আসতেছে আমার বডির কারণে, এই কিউবির কিছু অংশের সাথে, কিউবির কিছু অংশের সাথে নিউট্রাল করার জন্য আমার থ্রেশোল্ড ভোল্টেজটা কাজ করবে। আরেকটা কী কাজ করবে, আরেকটা হচ্ছে আমার ইম্পিউরিটি, আমি যে ডিজাইন করলাম ডিজাইনের মধ্যে আমার হয়তো আননোন মেটেরিয়ালস ঢুকে যেতে পারে,
যে আমি ভাবতেছি যে এই যে পি টাইপ সিলিকন, কিন্তু ওই সিলিকনের মধ্যে আসলে 100% পিওর সিলিকন না, এটা এটার মধ্যে কিছু ইম্পিউরিটিস রয়ে গেছে, তো ওইটার কারণে এই কিউএসএস চার্জ কিছু এটা নষ্ট করে ফেলবে। তো এই সবগুলো চার্জ পটেনশিয়ালকে অ্যাড করলে আমার থ্রেশহোল্ড ভোল্টেজ আছে, এই জন্য ভিটি সমান হবে 5G গেট টু বডি, আর এটা হচ্ছে ওয়ার্ক ইয়াটা ক্যাপাসিটর হিসাবে যে কাজ করতেছে, এই যে অক্সাইড ক্যাপাসিটর হিসেবে যে কাজ করতেছে ওই অংশটা, আর এটা হচ্ছে আমার ইম্পিউরিটিস। এই ইম্পিউরিটিসটা আসলে সাবস্ট্রেটের ইম্পিউরিটিস না, এটা হচ্ছে গেটের ইম্পিউরিটিস। গেটটা যখন তৈরি হচ্ছে গেটের মধ্যে যদি ইম্পিউরিটিস থাকে, ওই ইম্পিউরিটিসটার কারণে কিছুটা পটেনশিয়াল নষ্ট হবে। তাহলে এই থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে যে আমার ওয়ার্ক ফাংশনের পটেনশিয়ালটাকে ওভারকাম করতে হবে, তারপরে আমার এই ডিফ্লেশন লেয়ারটা এবং এই বডি বায়াসের কারণে যেটা হচ্ছে এইটাকে ওভারকাম করতে হবে, আর ইম্পিউরিটিসের কারণে যে অংশটা আছে এটা করা, এই তিনটা অংশ মিলে হচ্ছে ভিটি। তো এটাকে আবার ভাঙায় লেখা হয়েছে, এই অংশটাকে বলা হয় VT0, এইখানকার অংশটা, এটাকে ভাঙায় লেখে ভিজি না 5GB টুয়াইস 5, তারপরে V0 cos x, এটার cos x, আর এই অংশটা এবং এখান থেকেও আসবে QB0। এইখানে এইখানে দুইটা অংশ, এই যে কিউবি, কিউবির দুইটা অংশ, কিউবির একটা অংশ হচ্ছে QB0-এর কারণে, আর একটা অংশ আসতেছে VS। তো আমরা কিউবির 0-এর অংশটা এখানে রাখছি আর বাকিটা এখানে নিয়ে গেছি। তো এই অংশটা ছাড়া এই পুরো অংশ, এই এই পার্টটাকে বলা হয় VT0, মানে থ্রেশহোল্ড ভোল্টেজ। ইট ইজ এ কোনো ইম্পিউরিটিস নাই, কোনো বডি বায়াস নাই, কিছু নাই, না থাকলে যেই থ্রেশহোল্ডটা হয় সেটাকে বলে VT0, আর তার সাথে এই অংশটা অ্যাড হয়েছে। এই অংশটাকে আমরা পরবর্তীতে এইভাবে কীভাবে আসছে সেটা আমরা দেখাবো, এইভাবে লেখাবো, এবং এইটাকে গামা একটা আকারে আসবে। এই গামাটা একটা প্যারামিটার, আমাদের ডিজাইন প্যারামিটার হিসেবে কাজ করবে। তো এখানে বডি ফ্যাক্টর বলা আছে, এই অংশটা যেহেতু বডি এফেক্টের কারণে আছে, বডি ভোল্টেজের কারণে আছে, এটাকে বডি এফেক্ট বলা আছে এখানে গামাটাকে। তো গামা ইকুয়ালস হচ্ছে এটা। তো এখানে আমি যদি কিউবির মান এবং QB0-এর মান বসাইয়ে দিই, তাহলে দেখা যাবে যে গামার মানটা এটা আসতেছে, গামার ভ্যালুটা এটা আসতেছে। তো আমার এই জন্য ভিটির দুইটা পার্ট, একটা হচ্ছে ভিটি উইদাউট বডি এফেক্ট প্লাস ইম্পিউরিটিস, এটা হচ্ছে এই অংশটা ভিটি, আর এটা হচ্ছে বাকি অংশটা। তো সাধারণত গামার মান 0.3 1.3 থাকে এই এনমোসের জন্য, আর পিমোসের জন্য 0.6 সাধারণত থাকে। তো এই হচ্ছে আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজ ইকুয়েশনটা, তোমরা এটা বইয়ের মধ্যে হুবহু পাবা এই জিনিসগুলো। এখানে আমি জাস্ট শর্ট এখানে লিখছি, এই জিনিসগুলো তোমরা বইয়ের মধ্যে একটু পড়লে দেখতে পাবা। এই জন্য অ্যালেনের বইটা, এই পুরা জিনিসটা অ্যালেনের বইতে আছে, আর রাজাবীর বইতেও আছে, কিন্তু রাজাবীর বইতে ঠিক এইভাবে দেওয়া নাই, ওইটা একদম সমস্ত কিছু ডিটেলস না বলে জাম্প করে ইয়েটা লিখে দিছে। তো দুইটাই একটু দেখো, দেখলে তোমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। তো একটা ট্রানজিস্টরকে ডিজাইন করতে গেলে তাহলে আমাদের কি কি আসতেছে, অক্সাইড থিকনেস আসতেছে, অক্সাইডের মধ্যে কোনো ইম্পিউরিটি আছে কিনা সেটা দেখতে হচ্ছে, তারপরে আবার আমাদের বডি বায়াস আছে কিনা, এই সমস্ত জিনিসগুলা দেখে আমাকে একটা ট্রানজিস্টরের থ্রেশহোল্ড ভোল্টেজ নির্ভর করবে। তো এই জন্য চেষ্টা করা হয় কি, এখানে আমরা ওখানে দেখছিলাম যে থিকনেস বাড়াই, থিকনেস কমাইলে ক্যাপাসিটেন্স বাড়ে, শুরুতে দেখছিলাম। এই যে এখানে থিকনেস বাড়াইলে ক্যাপাসিটেন্স কমে, তো ক্যাপাসিটেন্স কমা তো ভালো, কিন্তু এখানে আমরা দেখি ভিটির মধ্যে ক্যাপাসিটেন্স গুলা নিচে চলে গেছে, এক্সকিউজ মি,
ভিটির সাথে ক্যাপাসিটেন্সের রিলেশনটা কি আছে, অক্সাইড ক্যাপাসিটেন্স, যে অক্সাইড ক্যাপাসিটেন্স যত বড় হবে ভিটি তত ছোট হবে। তাহলে অক্সাইড ক্যাপাসিটেন্স বড় বানাইতে হলে কি করতে হবে, এই জন্য অক্সাইড থিকনেসকে কমাইতে হবে। এই জন্য আজকাল যত অক্সাইড থিকনেস মানে গেট অক্সাইডের থিকনেস কমানোর চেষ্টা করা আছে, কিন্তু গেট অক্সাইড যদি থিকনেস কমানো হয় তাহলে গেটের সাথে বডিটার মনে হয় যেন অলমোস্ট কানেক্টেড হয়ে যায়। তো এই জন্য থিকনেস কমানো হয়, কিন্তু ওইখানে এমনভাবে অক্সাইডটাকে ডিজাইন করা হয় যাতে পারমিটিভিটি বাইরে যায়, ওটাকে বলে হাইকে। হাইকে অক্সাইড দিয়ে পাতলা অক্সাইড ডিজাইন করা হয়, ফলে হয় কি আমার থিকনেস কমানোর কারণে অক্সাইডটা কমে গেল না, থিকনেস কমার কারণে অক্সাইডটা ক্যাপাসিটেন্সটা বেড়ে গেল, আর ক্যাপাসিটেন্সটা বেড়ে যাওয়ার ফলে এক্সকিউজ মি আমার ভিটিটা কমে যাবে। তো এই জন্য খুব পাতলা অক্সাইড তৈরি করা এটা এটা একটা চ্যালেঞ্জ আজকাল, ওইটা যতটুকু সম্ভব চেষ্টা করা হয় বিভিন্ন প্রসেস ইউজ করে এটাকে করতে হয়। তো এই জন্য গেট থিকনেস যত সম্ভব কমানো হয়। এখানে একটা ব্যাক সাইড আছে কি, যে অক্সাইড থিকনেস যদি কমানো হয় আর কোনো কারণে যদি গেটের মধ্যে কোনো একটা নয়েজ আসে তাহলে ব্রেকডাউন হয়ে যেতে পারে খুব দ্রুত, কারণ কি গেটের সাথে বডির ডিস্টেন্স একদম কম, তাহলে স্পার্ক করে এখানে অক্সাইডের মধ্যে দিয়ে ফুটা হয়ে যেতে পারে। তো এই জন্য ব্রেকডাউন ভোল্টেজটা আবার হায়ার কন্ডিশনে রাখতে হবে, মানে অক্সাইডটাকে এমনভাবে ডিজাইন করতে হবে। তো এই জন্য অক্সাইডটা যদিও এটা বলা হয় শুধু সিলিকন ডাইঅক্সাইড, আসলে এটার মধ্যে অন্য কিছু দেওয়া হয় যাতে এটা এক হচ্ছে কি যে পাতলা করে বানানো যায়, দুই হচ্ছে যে এটার ব্রেকডাউন ভোল্টেজটা যেন হাই থাকে, অন্তত 50 ভোল্টেজের মতো যাতে থাকে। 50 ভোল্ট যদি অ্যাপ্লাই করা হয় তাও এটা এটা হবে না, ব্রেক করবে না। তো এই জন্য এই অক্সাইডের উপরে অনেক রিসার্চ চলে এবং এইভাবে ডিজাইন করা হয়। তো থ্রেশহোল্ড ভোল্টেজ সম্বন্ধে আজকে আলোচনা করলাম, আজকে নতুন আরেকটা ইস্যু নিয়ে আইডি কারেন্ট নিয়ে, এটা নিয়ে আলোচনা এখানে আর কন্টিনিউ করবো না, এখানেই শেষ করে দিই। তো তোমাদের কোনো কোশ্চেন আছে নাকি? হ্যালো, তোমাদের যদি কোশ্চেন না থাকে তাহলে আমি এখানে শেষ করে দিই, কেমন? তো নেক্সট ডে আবার, নেক্সট সানডেতে আবার ইনশাল্লাহ। নিয়ে একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো বলো। ওইখানে তো যে পার্টটা বডির জন্য বলছেন, মানে বডি ছাড়া নর্মাল যে পার্টটা যেটা ইমপিউরিটি ছাড়া বা কোনো ইফেক্ট ছাড়া, ওইখানে তো বডির একটা মানে একটা অংশ ছিল, ওইটা একটু বুঝি নাই স্যার। এটা এটা জি স্যার, জি স্যার, এটা হচ্ছে আমার ভিজি ভিবিএসটা, যেটা এটা তো জিরো, তার মানে এই ভোল্টেজটা নাই, এই বডিটা সরাসরি আমার গ্রাউন্ডের সাথে কানেক্টেড। বডিটা কানেক্টের সাথে কানেক্টেড মানে হচ্ছে বডিটা এই সোর্সের সাথে কানেক্টেড, বডি যদি সোর্সের সাথে কানেক্টেড থাকে তাহলে এইটার কিছু এফেক্ট আসবে না। এই জন্য এইটা হচ্ছে QB0টা হচ্ছে বডি এফেক্ট নাই, আর এই QBটা হচ্ছে ওখানে পটেনশিয়ালটা আছে, ইয়াটাও আছে, বডি এফেক্ট ছাড়ার অংশটাও আছে। তো এইটা আসছে ওইটা থেকে, বুঝতে পারছি। হ্যাঁ তো ঠিক আছে, আজকে এখানে শেষ করি স্যার। রেকর্ডেড লেকচারটাকে স্যার আপলোড দেওয়া হবে? হ্যাঁ, গতটা তো দেই নাই, এটা দেখি যদি সেভ হয় পাই তাহলে আমি আপলোড করে দিব ইনশাল্লাহ। ওকে জি স্যার, ওকে জি স্যার, ওকে। তো এখানে স্টপ করি, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার, আসসালামু আলাইকুম।